ভগত সিং কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেলেন 27 জন রোগী। রাজ্যে নতুন করে আরো 2 জন করোনা রোগী ভর্তি। তাই ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে আর এখন আমাদের কাছে আছেন 46, আজকে আরও 2 জন এসছেন, টোটাল 46 জন। আর জিপি থেকে আজকে কারো ছুটি হয়নি, তো জিপিতে 5 জন পেশেন্ট আছেন, সবাই সুস্থ হয়েছেন। যাদের ছাড়া হয়েছে তাদের কোনখান থেকে ছাড়া হয়েছে এবং কীরকম? যাদের ছাড়া হয়েছে সবাইকে ভগৎ সিং থেকেই ছাড়া হয়েছে। এর মধ্যে 138 ব্যাটালিয়নের 3 জন আছেন, বাকিরা সবাই 86 ব্যাটালিয়ন বিএসএফের। একটা শিশু আছে 3 বছরের, সেও সুস্থ আছে এবং সুস্থ হওয়ার পর সবাইকে এখন বিএসএফের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। এরা এখন ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে থাকবেন বিএসএফের কথা বলতে। তাদের শারীরিক অবস্থা কীরকম রয়েছে? তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে, সবাই আছেন, কোনো প্রবলেম। রাজ্যে এই মুহূর্তে জিবিতে 5 জন ভর্তি আছেন আর এখানে 46, টোটাল 51 জন পেশেন্ট আছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।